আমি আজকে শুটিং করতেছিলাম হচ্ছে কাজল ওর হাজবেন্ডের সঙ্গে ঝগড়া করে হচ্ছে ও বাবার বাড়িতে চলে আসছে। এটা হচ্ছে চৌধুরী বাড়ি, এটা হচ্ছে ওর মায়ের বাড়ি। হ্যাঁ, কাজলের বাবা হচ্ছে ছিলেন একজন ইউনিভার্সিটির প্রফেসর ইংলিশের, উনি কিন্তু নাই, মানে উনি ডেড, ওনাকে আমরা স্ক্রিনে দেখি না। কিন্তু কাজলের মায়ের যে একজন মামা আছে ব্যাচেলর, নিবারণ বাবু, উনি হচ্ছেন এই কাজলের বাবার মৃত্যুর পর থেকে এই তার ভাগ্নির সঙ্গে থাকেন, উনি ব্যাচেলর। এবং ওই ক্যারেক্টারটি করছে হচ্ছে আমিরুল হক চৌধুরী। ডোডোর গল্প বেছে নেওয়া প্রথম হচ্ছে আমার গল্পের গল্প, গল্পটা এত দারুণ যেখানে আসলে না করার কোনো ওয়ে নেই। এবং গল্পটা যখন আমি পড়ছিলাম তখন কেবল আমাকেই দেখছিলাম যে এটা আমি। হ্যাঁ, আমি খুব বিশ্বাস করছিলাম চরিত্রটাকে, যে এই চরিত্রটা হয়ে ওঠার জন্য আমি আমি একদমই ঠিকঠাক মানসিকভাবে এবং শারীরিকভাবে একদমই প্রস্তুত এটার জন্য। এবং এই জন্যই আসলে ডোডোর গল্পের সাথে আমার যুক্ত হওয়া। আর এই মুহূর্তে দর্শক আমার উপরে যে আস্থাটা রাখছেন, যে আমার কাজগুলো সিলেকশন কাজের যে আসলে লিস্ট আপনারাই বলে দেন যে দারুণ দারুণ সব কাজগুলো আমি হাতে নিয়েছি, সেই বিশ্বাস আমি নষ্ট করতে চাই না। আমি অবশ্যই আমি একটু গ্যারান্টি দিতে পারি যে ডেফিনেটলি সবার পছন্দ হবে কাজগুলো। এ স্টোরি অফ ডোডো ইজ মাই সেকেন্ড ফিচার ফিল্ম। I would like to highlight the agriculture of Bangladesh through a single mother struggle. আমরা ডোডোর গল্পে একজন মানে সিঙ্গেল মায়ের যে কষ্টটা, যে জার্নিটা, সেটা দেখাবো। ডোডোর গল্প একটি পিরিয়ডিক্যাল সিনেমা, আমরা এখানে 20 বছরের একটি জার্নি দেখব। ডোডোর গল্পের আমার যে প্রোটাগনিস্ট সে হচ্ছে কাজল চৌধুরী। কাজল চৌধুরীর চরিত্রে করছেন পরিমণি, আর পরিমণির অ্যাগেনস্টে হচ্ছে কাজলের যে হাজবেন্ড, উনি একজন ফটোগ্রাফার, ওটি করছে আমাদের সাইমন সাদিক, এই হচ্ছে আমাদের প্রোটাগনিস্ট। এরপরে আমি কাজলের ফ্যামিলি আছে, কাজলের এটা তো হচ্ছে ওর বিয়ের পরের অবস্থা, ওদের একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটার নামই হচ্ছে ডোডো। এই ডোডোর গল্পটাই আমি হচ্ছে তার মায়ের স্ট্রাগল দিয়ে আমি বলবো। সিনেমার স্কেডিউল কেমন, একটানা শুটিং হয়ে যাবে কিনা বা কতদিন চলবে, এবং আপনারা কোনো মুক্তি? আমাদের তো একটানা প্ল্যানিং ছিল, তো মাঝখানে হচ্ছে আমার যে প্রোটাগনিস্ট পরিমণি অসুস্থ হয়ে যায়, উনি হসপিটালাইজ ছিলেন, ওনার আবার হসপিটাল থেকে উনি বাসায় ফিরছেন, এবার আবার ওনার নানু হচ্ছে হসপিটালাইজ, জানেন সেও বয়স্ক। পরে হচ্ছে আমরা আবার শুটিং শুরু করছি, তো আমরা এখন শুটিংয়ের একদম মাঝামাঝি অবস্থায় ছিলাম আছি। আমাদের প্ল্যান ছিল হচ্ছে আমরা টানা শুট শেষ করব, কিন্তু যেহেতু মাঝখানে হসপিটাল, আমাদের মানে আর একটা সেটের আমাদের মানে কার্যক্রম, ওই যে হসপিটালাইজ হওয়ার কারণে একটু এই এই সব ছোটোখাটো ইস্যুর কারণে এখন একটু সময়টা একটু লাগতেছে আর কি। আপনাদের মুক্তির প্রাথমিক পরিকল্পনা কবে? এটা তো ভাই আমি এখন শুটিংয়ের মাঝামাঝি, তো শুটিংটা আগে শেষ করি, তারপর পোস্টের সময় আপনি এই প্রশ্ন আমার সঠিক জবাব দিতে পারবো। কারণ পোস্টে যতক্ষণ না আমার সাউন্ড, আমার মিউজিক, আমার গ্রাফিক্স, আমার বিজিএম ব্যাকগ্রাউন্ড মিউজিক, আমার হচ্ছে ফলি সাউন্ড, তারপরে আপনার ভিএফএক্স, এগুলো যতক্ষণ না হচ্ছে, আমার এমনকি যদি আমার টাইটেলটাও আমার পছন্দ না হয়, ওইটার জন্য তো আমি সময় নিব, ঠিক না? আমার টোটাল জিনিসটা আমার এডিটিং প্যানেলে আসার পরে, তারপরে তো সেক্টরটা পোস্ট প্রোডাকশনে। প্রথমে হচ্ছে কেন সিঙ্গেল মাদার হিসাবে নিলাম সেটা আপনারা সিনেমায় দেখবেন, কারণ হচ্ছে আমার গল্পটি তো আমি এখন বলবো না, এক। আর হচ্ছে আমি মনে করছি যে এই আমার হচ্ছে ক্যারেক্টারাইজেশনের জন্য আমার একটু দেরিও হয়েছে সিনেমা শুটিং করতে, কারণ আমার আর্টিস্টের পার্সোনাল লাইফের পার্সোনাল অ্যাফেয়ার্সগুলো আমি হচ্ছে আমি মানে মিলাতে ওই ঝামেলাগুলোতে সেটা আমি বলতে চাচ্ছি না, যে কারণে আমার শুটিংটা করতে একটু শুরু করতে দেরি হয়েছে। আমার এই ক্যারেক্টার প্রোটাগনির যে কাজল চৌধুরী, সেটা পরিমণি সবচেয়ে বেস্ট ডেলিভারি দিতে পারবে, এজন্যই হচ্ছে পরিমণিকে কাস্ট করছি। আর পরিমণির এই সিনেমায় কাজলের যে হাজবেন্ড থাকে, উনি একজন ফটোগ্রাফার, প্রফেশনাল ফটোগ্রাফার, সেই ক্যারেক্টারটা সাইমনের সঙ্গে যাই বিধায় আমি কাস্ট করেছি তাকে। এবং আমি আর একটা আপনাদের সুখবর দিই, এ পর্যন্ত আমি মানে আমার যে এই যে সিলেকশন,
ক্যারেক্টারাইজেশন আমি মানে ভালো জায়গায় আছি আর কি। আপনাদের সবার আসার জন্য ধন্যবাদ। ডোডোর গল্পের যারা অডিয়েন্স কিংবা আমাদের যারা শুভাকাঙ্ক্ষী তাদের সবার জন্য ডোডোর গল্পের টিম থেকে আমি ডিরেক্টর রেজা ঘটক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই খুব শীঘ্রই ডোডোর গল্প দেখার জন্য অপেক্ষা করুন, আরেকটু অপেক্ষা করুন, কারণ আমরা এখন সিনেমার মাঝামাঝি, তো এরপরে হচ্ছে আমরা পোস্ট শেষ করেই তো আমরা ছবিটা মুক্তির দিকে আগাবো।